নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আইআরসিটিসি থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা অনেকেই জানেন আইআরসিটিসি ভারতীয় রেলের একটি অংশ এখানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন রাজ্যে রিক্রুট করানো হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এখানটায় শূন্যপথ রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলেও আপনাদের পোস্টিং হয়ে যাবে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশন সহকারে আপনাদের সাথে শেয়ার করে দেবো এবং এখানটায় রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করানো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনারা একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে কিন্তু এখানে একটি সেকশন আপনারা পেয়ে যাবেন দেখতেই পারছেন নিউ ওপেনিংস বলে একটি সেকশন রয়েছে এবং এখানটা দেখতে পারবেন দ্বিতীয় নাম্বারে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে এখানটা লিখে দেওয়া রয়েছে নোটিস ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ হসপিটালিটি মনিটর অন কন্ট্রাকচুয়াল বেসিস অফ ইস্ট জোন তো এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশান এখানে ক্লিক করে সিম্পলি আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এরপরে দেখতে পারবেন উপরের দিকে অর্থাৎ সবার প্রথমে আরেকটি অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে অর্থাৎ এখানে যে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে সেই ওয়াক ইন ইন্টারভিউর ডেট কিন্তু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ এই ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি কোরিজেন্ডাম নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে এখানেও পাশে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করে সিম্পলি আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন অর্থাৎ এই দুটি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন তো বন্ধুরা আমরা অলরেডি এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি এবং সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই এখানটায় লিখে দেওয়া রয়েছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ হসপিটালিটি মনিটর অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ এখানটায় হসপিটালিটি মনিটর পোস্টে রিক্রুট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে দশ আট দু হাজার বাইশ তারিখে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশানের মেমো নাম্বার এবং এখানটায় কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্টে রিক্রুট করা হবে দু বছরের চুক্তিভিত্তিক পোস্টে আপনাদের রিক্রুট করা হবে এবং আপনাদের কার্যকালের সময়সীমা বা আপনাদের কাজের ওপর ভিত্তি করে কিন্তু আপনাদের পরবর্তীকালে আরও এক বছরের কিন্তু সময়সীমা বাড়ি দেওয়া হবে সেটাও এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় যেই পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া হচ্ছে হসপিটালিটি মনিটর পোস্টে রিক্রুট করা হচ্ছে পঁয়ষট্টিটি রয়েছে এখানটায় পদ এবং এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে তিরিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনারা এখানটায় স্যালারি পেয়ে যাবেন এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে তিন বছরে কিন্তু ফুল টাইম আপনাদের বিএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে আঠারো বছর থেকে শুরু করে আঠাশ বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সঙ্গে এস সি এস টি ও বিসি এবং পিডাবলবিডি এবং এক্সার্ভিস প্রার্থী হয়ে থাকলে কিন্তু অবশ্যই আপনার সরকারি নিয়ম অনুযায়ী বয়স যথার্থী ছাড়া পেয়ে যাবেন সঙ্গে এখানটায় প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলও কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এখানটায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হলে কিন্তু আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে আপনারা কি করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি যে অফিসিয়াল নোটিফিকেশন কি করে ডাউনলোড করবেন সেভাবে ডাউনলোড করার পরে একটু স্কল ডাউন করবেন স্কল করার পরে আপনারা পেয়ে যাবেন ঠিক নিচের দিকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফোর পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনাদের কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যেতে হবে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এখানটা ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এখানটা ইন্টারভিউ অংশগ্রহণ করার আগে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে সেই স্থানে তো আপনাদের কিন্তু কোনো রকম আগে থেকে আবেদন করতে হবে না সরাসরি আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে এফ যে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় রকমের অ্যাটাচ করে দিয়ে আপনাদের কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে এবং নির্ধারিত তারিখে কিন্তু পৌঁছে যেতে হবে তারপর কিন্তু সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর কিন্তু আপনারা এখানে ইন্টারভিউর অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধু দেখুন এখানে আপনারা কোথায় কোথায় ইন্টারভিউ হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে দুর্গাপুরে কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউ হয়ে যাবে এখানটায় কিন্তু প্লেস লিখে দেওয়া রয়েছে অর্থাৎ ভেনু এখানটা লিখে দেওয়া রয়েছে এবং এখানে যে ডেট লিখে দাঁড়িয়েছে এই ডেট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ এখানে নতুন করে কিন্তু আবার ডেট পাবলিশ করা হয়েছে অর্থাৎ এই ডেটটিকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এখনও কিন্তু এখানে কোনো রকম আপনাদের ইন্টারভিউ হয়নি অর্থাৎ এখানে ডেট ছিল আঠারো আট দু হাজার বাইশ এই ডেটটি কিন্তু ক্যান্সেল হয়ে নতুন করে কিন্তু আবার একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেটা আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি যে আপনারা সেই নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন এবং সেই নোটিফিকেশনও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা কিন্তু আরেকটি জায়গায় ইন্টারভিউ পেয়ে যাবেন দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আইএইচ এম কলকাতা তো বন্ধুরা কলকাতাতে যে আপনাদের যেখানটায় ইন্টারভিউ হবে সেই অ্যাড্রেস এখানটা দেখতে পাচ্ছেন এবং কলকাতার বেলায় আপনাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ অগাস্ট মাসের ওইখানটা লিখেই দেওয়া রয়েছে পঁচিশ আট দু বাইশ এবং ছাব্বিশ আট দু হাজার বাইশ তারিখে কিন্তু কলকাতার কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে এখানটায় কিন্তু ভেনু লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে উমে সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এফর পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় রকমের অ্যাড্রেস করে দিয়ে আপনারা কিন্তু এই নির্ধারিত ডেটে আপনারা কিন্তু এই অ্যাড্রেসে পৌঁছে যাবেন সেখানে তারপর কিন্তু আপনার ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন এবং এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দুর্গাপুরের কিন্তু ডেট চেঞ্জ করা হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আরেকটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশন এবারে আমরা আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি সেই সংশোধনী অফিসিয়াল নোটিফিকেশনে দেখতেই পারছেন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে ডিউ টু সাম আনএেবল সার্কামস্টেন্স বিয়ন্ড আওয়ার কন্ট্রোল দ্য ইন্টারভিউ টু বি হেল্ড অ্যাট এস আই এইচ এম দুর্গাপুর অন এইটিন অগাস্ট দু হাজার বাইশ অর্থাৎ বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে ওয়েস্টবেঙ্গলের দুর্গাপুরে যে আঠারোই অগাস্ট দু হাজার বাইশ তারিখে ইন্টারভিউ হওয়ার কথা ছিল এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আইএইচ এম পাটনা সঙ্গে পাটনারও কিন্তু এখানটায় লিখে দেওয়া ছিল যে এখানটায় বাইশ এবং তেইশ তারিখে যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা কোনো কারণবশত পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং এই ইন্টারভিউ কিন্তু আপনাদের পরের মাসে কিন্তু অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এখানটায় পাটনা এবং দুর্গাপুরের কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু ক্যান্সেল করে দিয়ে পরের মাসের জন্য কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে অর্থাৎ পরের মাসে কিন্তু নতুন করে অফিসিয়াল নোটিফিকেশান জানিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনাদের দুর্গাপুরের যে ইন্টারভিউটি হওয়ার কথা ছিল আঠেরোই আগস্ট দু হাজার বাইশ সেই ইন্টারভিউ কবে হবে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং এখানটায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু আপনার কলকাতার যে ইন্টারভিউ ডেট রয়েছে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সেই ডেটে কিন্তু আপনার ইন্টারভিউ দিতে পারবেন শুধুমাত্র দুর্গাপুরের যে ডেট ছিল আঠারো তারিখ সেই ডেট কিন্তু এখানটায় পিছিয়ে গিয়ে পরের মাসে হবে এবং পরের মাসে কবে হবে সেই বিষয়ে কিন্তু আইআরসিটিসির তরফ থেকে কিন্তু নতুন একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে তো বন্ধু আইআরসিটিসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে রাখবো আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশান দুটোকে ডাউনলোড করতে পারেন অর্থাৎ একটি অফিসিয়াল নোটিফিকেশান এবং আরেকটি করিজেন্ডার নোটিফিকেশান তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ